বাংলা সাহিত্য এবং চলচ্চিত্রের এক বিরল এবং উজ্জ্বল তারা বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় এবং সুপ্রভা রায়ের ঘরে জন্মগ্রহণ করেন উনিশশো সালের দোসরা মেয়েতে প্রেসিডেন্সি কলেজ থেকে বিয়ে পরীক্ষা পাশ করে শান্তিনিকেতনে যান তার মায়ের কথায় সেখানে গিয়ে তিনি ওরিয়েন্টাল আর্ট নিয়ে চর্চা করেন ফিরে এসে কাজ শুরু করেন এক বিজ্ঞাপন সংস্থায় পরে সিগনেট প্রেসে প্রচ্ছদ আঁকার কাজ শুরু করেন সেখানেই পথের পাঁচালির শিশু সংস্করণ আম আটির ভেপু বইটির প্রচ্ছদ আঁকার সময় ওই বইটি তাকে দারুণ প্রভাবিত করে যা পরবর্তীকালে তার প্রথম চলচ্চিত্রের সাবজেক্ট হয়ে ওঠে কাজ শুরু হয়ে যায় সিনেমাটি বানানোর অনেক বিলম্বের পর পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে সিনেমার কাজ শেষ হয় এই ছবি তাকে নিয়ে যায় বিশ্বের দরবারে তারপরে তৈরি করেছেন দেবী এবং চারুলতার মতো বিখ্যাত সিনেমা সিনেমা ছাড়াও লিখেছেন অনেক উপন্যাস এবং ছোট গল্প লিখেছেন ফেলুদার গল্প যেখানে আছে তার তুখর বুদ্ধির বর্ণনা এবং সঙ্গে আছে তোপসে আর জটায়ু আর কোল্ড থার্টি টুকে ভুললে হয় নাকি বা কল্পবিজ্ঞানের গল্পে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু এক আত্মভোলা বাঙালি বৈজ্ঞানিক যার আবিষ্কারের ঝুলিতে আছে হিলেন পেস্টেলের মতো মুহূর্তে নিশ্চিন্ন করে দেওয়া এক ভীষণ অস্ত্র বা মিরাকিউরলের মতো যে কোনো রোগ সারিয়ে দেবার ক্ষমতা রাখা এক বড়ি বেশ আশ্চর্য ব্যাপার কিন্তু আরও আছে এখানেই শেষ নয় আছে খুঁড়ো যিনি কর্মসূত্রে গেছেন ভারতের বিভিন্ন প্রান্তে যার ঝুলিতে আছে বেশ রোমাঞ্চকর কিছু গল্প এছাড়াও লিখেছেন প্রচুর গল্প এবং অনুবাদ করেছেন বেশ কিছু বিদেশি ভাষায় লেখা গল্প সারা জীবন ধরে জিতেছেন বিভিন্ন পুরস্কার উনিশশো সালে মৃত্যুর কিছু পূর্বে অনারি ফর অ্যাচিভমেন্ট পুরস্কারে হন তেসরা এপ্রিল উনিশশো সালে তার মৃত্যু হয় তবে তিনি অমর তার সমস্ত কাজের মধ্যে দিয়ে তিনি অমর প্রতি মুহূর্তে আমাদের সকলকে দিয়ে চলেছেন অনুপ্রেরণা